কথা রাখলেন দিদিতুত বিশ্বজিৎ দাস প্রতিশ্রুতি মতো আইসিটিএস সেন্টার সংস্কার করা হলো তৈরি হলো নতুন রাস্তা খুশি বোয়ালদহ এলাকার বাসিন্দারা কথা রাখলেন দিদিতুত স্থানীয়দের দাবি মেনে এক মাস 10 দিনের মাথায় তৈরি হলো আইসিটিএস সেন্টার ও ঢালাই রাস্তা গত 17 জানুয়ারি আইসিটিএস সেন্টারের বেহাল দশা নিয়ে দিদিতুত বিশ্বজিৎ দাসকে খুব জানিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা জানা যায় 2003 সালে বনগা বোয়ালদহ পাড়ুইপাড়া আইসিটিএস সেন্টার তৈরি হয়েছিল সেই আইসিটিএস সেন্টারে ছিল না কোনো দরজা জানলা সেন্টারে ওঠার জন্য ছিল না সিঁড়ি শৌচাগার থাকলেও তা ভাঙাচোরা অবস্থায় পড়েছিল এমনকি আইসিটিএস সেন্টারে পৌঁছানোর জন্য রাস্তাও ছিল না গত 17 জানুয়ারি দিদিতুত কর্মসূচিতে ওই গ্রামে পৌঁছাতেই বিশ্বজিৎ দাসের কাছে স্কুল সংস্কারের আবেদন জানায় গ্রামবাসী থেকে আইসিটিএস সেন্টারের কর্মী সকলে সেই সাথে ঢালাই রাস্তার দাবিও জানান তারা দিদিতুত বিশ্বজিৎ দাস বলেছিলেন স্কুলটির দুরবস্থা দেখলাম আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে এই দুটি কাজ সম্পন্ন হবে বলে আশ্বস্ত করেন তিনি যেমন কথা ঠিক তেমন কাজ এক মাস 10 দিনের মধ্যে স্কুল ও রাস্তা সংস্কার করে আইসিটিএস সেন্টার উদ্বোধন করলেন বিশ্বজিৎ দাস আজকে আমাদের 17 জানুয়ারি দিদির দুধ সুরক্ষা কবচ প্রকল্পের যে দিদির দুধ হিসাবে আমাদের বাগদার এমএলএ বনগা সাংগঠনিক জেলার সভাপতি মাননীয় বিশ্বজিৎ দাস মহাশয় আমার অভিভাবক এসেছিলেন আমাদের ঘাটভোর পঞ্চায়েতের বোয়ালদহ গ্রামে এখানকার সাধারণ মানুষের দাবি ছিল আইসিডিএস স্কুল আর রাস্তা টয়লেট তো আমরা সেটাই ফেব্রুয়ারি মাসের 27 তারিখে উদ্বোধন করলাম এ বিষয়ে বিশ্বজিৎ দাস বলেন গত 17 তারিখ দিদির দূত হিসেবে আমি ঘাটবাওয়ার গ্রামে এসেছিলাম দিদিতুর যে প্রকল্পটি চালু হয়েছে সেই প্রকল্পের জন্য বিভিন্ন জায়গায় জায়গায় খোঁজ নিতে এসেছিলাম মানুষ প্রকল্পের ঠিকঠাক সুবিধা পাচ্ছেন কি না এখানে এসে জানতে পারি এখানে একটা আইসিটিএস সেন্টার রয়েছে যার জানালা দরজা নেই এবং সেই আইসিটিএস সেন্টারে আসার জন্য রাস্তাঘাট নেই সেদিন এখানে দাঁড়িয়ে কথা দিয়েছিলাম আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে সমস্যার সমাধান করব এবং বলেছিলাম স্কুলটি বাচ্চাদের আবার পড়ার মতো উপযুক্ত করে তুলব সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করবার জন্য গর্বিত বোধ করছি জানুয়ারি মাসের 17 তারিখে দিদির দূত হিসাবে ঘাটবাওর গ্রাম পঞ্চায়েত এসেছিলাম এলাকার মানুষের সঙ্গে কথা বলতে যে কোথায় কতটুকু কাজ হয়েছে দিদির যে প্রকল্প ছিল এই 15টি প্রকল্পের সুবিধা মানুষ কিভাবে পাচ্ছেন সেই সূত্রে এখানে এসেছিলাম এখানে এসে এখানকার মানুষ বলেছিলেন এখানে আইসিডিএস একটা সেন্টার রয়েছেন দীর্ঘদিন এখানে জানলা দরজা নেই বাচ্চারা উঠবার সিঁড়ি নেই এবং আসবার জন্য রাস্তাঘাট নেই সেদিন এখানে দাঁড়িয়ে কথা দিয়েছিলাম যে আগামী ফেব্রুয়ারি মাসে 28 তারিখের মধ্যে পঞ্চায়েতকে ডেকে এই নির্দেশ দেওয়া হয়েছিল যে স্কুলটি আবার বাচ্চাদের স্কুলের মতন উপযোগী করে তুলতে হবে টয়লেট ঠিক করতে হবে রাস্তাঘাট করে দিতে হবে ধন্যবাদ যে ঘাটবাওর গ্রাম পঞ্চায়েতকে যে তারা অত্যন্ত একদিন আগে 27 তারিখে আজকে আমরা উদ্বোধন করতে পারলাম যে বাচ্চারা স্কুলে আসবে স্কুলের সেই স্কুলটা আবার সুন্দরভাবে তারা তৈরি করে দিয়েছেন টয়লেট থেকে রাস্তাঘাট সর্বত্র এই জন্যই মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন এবং সেই কাজটা করতে পারার জন্য অত্যন্ত গর্বিত বোধ করছি এ বিষয়ে স্থানীয় বাসিন্দা বলেন বাচ্চাদের স্কুলে যাওয়ার জন্য যথাযথ রাস্তা ছিল না এমনকি আইসিটিএস সেন্টারের ওপরে ওঠার জন্য ছিল না সিঁড়ি এই সমস্যাগুলো সমাধানের কথাই আমরা জানিয়েছিলাম উনি কথা মতো কাজ করেছেন এ বিষয়ে এক আইসিডিএস কর্মী বলেন আমরা চেয়েছিলাম যে রাস্তাটা আজকে আমাদের আসা যাওয়ার জন্য রাস্তাটা ভালো হোক তারপরে ছেলে পিলে বাচ্চারা স্কুলে আসতে গেলে একটু নামা ওঠা করতে গেলে সিঁড়ি ছিল না স্কুল হচ্ছে দরজা ছিল না জানলা ছিল না কোনো প্লাস্টার হয়নি কিনা তারপর টয়লেটটাও খারাপ ছিল সেই সবগুলো আমরা দাবি করেছিলাম হ্যাঁ করেছে যে সময় দিয়েছিল সেই সময়ের মধ্যে হ্যাঁ সেই সময়ের মধ্যে করেছে এবং আমাদের আশা রাখি যে আমরা যখন
ব্যুরো রিপোর্ট নিউ স্নোম্যানস ল্যান্ড বনগা নারীর সৌন্দর্য শাড়িতেই সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।